গোটা বিশ্বে চলছে সামরিক শক্তি বৃদ্ধির এক অলিখিত প্রতিযোগিতা। প্রতিবেশী দেশগুলোই হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু, যার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক যুদ্ধের মাধ্যমে। শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের নাম থাকলেও প্রতিকূল পরিস্থিতির মাঝে অশুভ যে কোনো শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশের। আর এই লক্ষ্যে প্রতিনিয়ত সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যয় করা হচ্ছে বাজেটের বড় একটি অংশ। সম্প্রতি নতুন করে বৈশ্বিক সামরিক শক্তির তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। আর এই নতুন তালিকায় সামরিক শক্তিতে বাংলাদেশের তিন ধাপ উন্নতি ঘটেছে। সামরিক শক্তির সূচকে বিশ্বের 145টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে 37তম অবস্থানে। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী, কোন কোন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র রয়েছে বাংলাদেশের কাছে, যে দুটি সাবমেরিন বাংলাদেশের কাছে রয়েছে সেগুলি বা কতটা আধুনিক। একটি দেশ সামরিক শক্তির বিচারে কতটা স্বয়ংসম্পূর্ণ তার উপর ভিত্তি করে প্রতিবছর আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক শক্তির সূচক প্রকাশ করে। সংস্থাটির করা সেই গবেষণায় দেখা যায় বিশ্বের 145টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশ 37তম অবস্থানে আছে। 2023 সালে GFP-র সূচকে বাংলাদেশ 40তম স্থানে ছিল। নতুন প্রকাশিত সূচকে তিন ইউরোপের একাধিক দেশকে পেছনে ফেলে তিন ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। GFP-র ওয়েবসাইটে বলা হয়েছে বিশ্বের 145টি দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সৈন্য সংখ্যা সহ বিভিন্ন ধরনের 60টির বেশি মাপকাঠির উপর ভিত্তি করে চলতি বছরের সূচক তৈরি করা হয়েছে। গত 5 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে GFP। 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং নামে প্রকাশিত এই সূচকে সামরিক সক্ষমতার বিচারে দেশগুলোর স্কোরও নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের সামরিক বাহিনীকে বিশ্বের 37তম হিসেবে উল্লেখ করা হয়েছে। সামরিক শক্তি সূচকে বাংলাদেশ স্কোর পেয়েছে 0.5419। গত বছর বাংলাদেশের এই স্কোর ছিল 0.5871। গ্লোবাল ফায়ার পাওয়ারের দেওয়া তথ্য মতে বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সৈন্য রয়েছে 1,63,000, সেনাবাহিনীতে ট্যাঙ্ক 320টি এবং সামরিক যান রয়েছে 13,100। এছাড়া সেনাবাহিনীতে সেলফ প্রোপেলড আর্টিলারি গান রয়েছে 27টি, মাল্টিপল লঞ্চ রকেট প্রজেক্টর যান 71টি। সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও নতুন করে ভাবতে শুরু করেছে সশস্ত্র বাহিনীর হাতকে আরও শক্তিশালী করতে। এই ভাবনা থেকেই প্রযুক্তির আধুনিকায়নের সাথে সশস্ত্র বাহিনীর সামর্থ্য বাড়ানোর পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতেই সামরিক খাতে যুক্ত হয়েছে তুরস্কের অত্যাধুনিক বায়োরিয়্যাক্টর TB2 নামের ড্রোনটি। এর আগে বাংলাদেশের সরকার সাঁজোয়া যান, বহুমাত্রিক রকেট, প্রতিরক্ষা ব্যবস্থা ও সুরক্ষাকারী যান কিনেছিল তুরস্ক থেকে। তুরস্ক থেকে অস্ত্র কেনার সর্বশেষ সংযোজন এই ড্রোন। ফোর্সেস গোল 2030-এর আওতায় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে তুরস্ক থেকে এ যুদ্ধাস্ত্র ক্রয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আকাশে উঠতে থাকা বায়োরিয়্যাক্টর TB2 ড্রোনটি আকারে ছোট একটি উড়োজাহাজের সমান। 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করে লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত করতে পারে এ বিশেষ ড্রোন। পাশাপাশি ড্রোনটি সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। এতে জ্বালানি ধারণ ক্ষমতা 300 লিটার। এই ড্রোন 18,000 ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে। বাংলাদেশের সেনাবাহিনীতে তুর্কি ড্রোন যুক্ত হওয়ার প্রসঙ্গে সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ জানান, কারোর সঙ্গে যুদ্ধ বা বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব। এই পররাষ্ট্র নীতিতে চলা বাংলাদেশ বহিঃশত্রুর আক্রমণ এলে যাতে পিছিয়ে না থাকে সেই প্রস্তুতি হিসেবেই এই ধরনের প্রযুক্তি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে দেশের ভেতরে যে কোনো ধরনের সার্ভিলেন্স কার্যক্রমেও ব্যবহার করা যাবে এই ড্রোন। তুরস্কের কাছ থেকে কত টাকায় এই শক্তিশালী ড্রোন বাংলাদেশ কিনেছে তা জানা যায়নি, তবে এক একটি ড্রোন অন্তত $10,00,000 মূল্যে তুরস্ক বিক্রি করে থাকে। যদিও ইউক্রেনের কাছে এক একটি বিক্রি করা হয়েছে $7,00,000। এই দামে কেনা হলে বাংলাদেশের জন্য প্রতিটি ড্রোনের দাম পড়েছে প্রায় 10 কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীতে সক্রিয় সদস্য আছেন 25,100 জন। একসময় দেশি ডিঙি নৌকায় ভারী মেশিন গান বসিয়ে সেটি দিয়ে আক্রমণ চালিয়ে 1971 সালে প্রতিহত করা হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে। তবে এসব দেশি নৌকাগুলো নদীপথে ব্যবহারের জন্য উপযুক্ত হলেও উত্তাল সাগরে তা ছিল নিষ্প্রভ। তবে সে সময় বাংলাদেশ সরকার অনুধাবন করতে সক্ষম হয়েছে বিমান বাহিনীর মতো নৌবাহিনীকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই লক্ষ্যেই স্বাধীনতা অর্জনের পর থেকেই প্রায় প্রতি বছরই নিত্য নতুন অত্যাধুনিক প্রযুক্তি কিংবা জলযান যুক্ত হতে থাকে বাংলাদেশের নৌবাহিনীতে। কখনো বাজেট ঘোষণা করে, আবার কখনো বন্ধুরাষ্ট্র থেকে উপহার পেয়ে বাংলাদেশের নৌবাহিনীর হাত শক্তিশালী হতে শুরু করে। বর্তমানে অত্যাধুনিক সব যুদ্ধযান এবং যুদ্ধাস্ত্র ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে সোয়ার্টস নামে একটি এলিট স্পেশাল অপারেশন ফোর্স। আমরা প্রায় আমেরিকার নেভি সিলের দুঃসাহসিক বিভিন্ন অভিযান নিয়ে নির্মিত সিনেমা কিংবা ডকুমেন্টারি দেখে থাকি। পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ দক্ষ বাহিনী এটি। বাংলাদেশ নৌবাহিনী ও নৌবাহিনী থেকে কোস্টগার্ডে যাওয়া সদস্যদের মাঝেই একাধিক যাচাই বাছাইয়ের মাধ্যমে বিশেষ এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়। সোয়ার্টসের জন্য আবেদন করা মাত্র 2-3% প্রার্থী সুযোগ পান এই এলিট ফোর্সের হয়ে কাজ করার। আর এলিট ফোর্সের সদস্যরা দেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার UDT সিল, আমেরিকান সিল, ব্রিটিশ স্পেশাল বোর্ড সার্ভিস ও টার্কিশ স্যাটের সাথে ট্রেনিং নিয়ে থাকে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই ফোর্সকে। 1976 সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করা হলেও 2009 সালে এসে জন্ম নেয় সোয়ার্ড। 2009 সালে 150 কমান্ডো এবং 200 জন ডাইভার নিয়ে সোয়ার্ড যাত্রা শুরু করে। এদিকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশের কাছে কোনো সাবমেরিন না থাকলেও বর্তমানে দুটি অ্যাটাক
সাবমেরিন রয়েছে। নবযাত্রা ও জয়যাত্রা নামের এই সাবমেরিন হাতে পাওয়ার মাধ্যমে সত্যিকারের ত্রিমাত্রিক নৌশক্তি হিসেবে যাত্রা শুরু করলো বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তুতকৃত এই কনভেনশনাল সাবমেরিন দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্যে 76 মিটার এবং প্রস্থে 7.6 মিটার। সাবমেরিন দুটি টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম। নৌবাহিনীর মতো শক্তিশালী সব যুদ্ধাস্ত্র রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর হাতেও। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সদস্য রয়েছে 17,400 জন। এছাড়া বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 216টি এয়ারক্রাফট, 44টি যুদ্ধ বিমান, 73টি হেলিকপ্টার। গ্লোবাল ফায়ার পাওয়ারের এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তির বিচারে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। বাংলাদেশের তুলনায় এগিয়ে আছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল এবং ভুটান। তবে বৈশ্বিক সক্ষমতা বিচারে ভুটানের অবস্থান একেবারে তলানিতে। দেশটি 6.3704 স্কোর নিয়ে এই সূচকের 145তম স্থানে আছে। সামরিক দিক থেকে বাংলাদেশকে শক্তিশালী করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ কখনোই আগ বাড়িয়ে কোনো জাতির উপর আক্রমণ কিংবা যুদ্ধের পক্ষে ভোট না দিলেও মিয়ানমারের মতো যে রাষ্ট্রগুলো বাংলাদেশের দিকে হাত বাড়াবে তাদের সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে সামরিক বাহিনীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে। শেষ করছি দর্শক, বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ট্রেন্ডস নাও চ্যানেলের।